আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন তোমাদের সাথে দেখা নাই। আজকে আমি তোমাদের রসায়ন ক্লাসের জন্য হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে বাসায় সবাই সুস্থ আছো, তোমাদের আত্মীয় স্বজনরা সুস্থ আছেন কামনা করি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই সময়ের মধ্যে মার্চ থেকে পর্যন্ত যে সময়টুকু গেছে, নিশ্চয়ই তোমরা এর মধ্যে কিছু পড়ালেখা শেষ করতে পেরেছ। সামনের যে দিনগুলো আসছে সেখানে কী অবস্থায় আমরা জানি না, কিন্তু আমাদেরকে পড়ালেখা চালিয়ে যেতে হবে। করোনাও আছে, আমরাও আছি, আমাদের পড়ালেখাও থাকবে। আমরা কোনোটাকে বাদ দিতে পারবো না, তবে সতর্কভাবে চলব, আমরা লেখাপড়া করব, সতর্কভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করব। ইনশাল্লাহ সুফল আসবে, সময় আসবে, ভালো সময় নিশ্চয়ই আমাদের ধরা দেবে। সবাইকে আমাদের সবাইকে আজকে আমি রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ মোহাম্মদ মঞ্জুরুল করিম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র যেটা, সেখান থেকে তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। এখানে প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। প্রথম অধ্যায়ের নাম পরিবেশ রসায়ন। তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর পরিবেশের দৃশ্য এখানে ধারণ করা হয়েছে। সেখানে এখানে অনেকগুলো গাছপালা আছে, একটা রাস্তা দেখা যাচ্ছে, অনেকগুলো ঘরবাড়ি আছে, এরকম একটা পরিবেশ আমরা সবাই আশা করি। এই পরিবেশ কীভাবে করা যায়, কীভাবে রাখা যায়, সেটা নিয়ে আমরা আমাদের এখানে কিছু আলোচনা করব। তোমাদের যে সিলেবাসে আছে সেটা আমরা দেখি। তোমাদের যে শিকন ফলটা সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে তাতে রয়েছে বায়ুমণ্ডলের উপাদানসমূহ বর্ণনা করতে পারব। তাহলে এই অধ্যায় পরে আমরা বায়ুমণ্ডলে কী কী উপাদান আছে সে সম্পর্কে একটু ধারণা নিতে পারব। আরও আছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এসব সৃষ্টিতে বায়ুর তাপ, চাপ, ঘনত্ব, জলীয়বাষ্পের পরিবর্তনের যে প্রভাব সেটাও আমরা বিশ্লেষণ করতে পারব। তাহলে শুরু করা যাক আমরা আমাদের সিলেবাস থেকে। প্রথমেই পরিবেশ ও পরিবেশ রসায়ন, তোমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবেশ রসায়ন। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আধুনিক যুগের জন্য, বর্তমান যুগের জন্য। পরিবেশটাকে আমরা একটু জেনে নিই। প্রকৃতিতে আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা নিয়েই আমাদের পরিবেশ। তাহলে আমাদের চারপাশে কী আছে? আমার চারপাশে মানুষ আছে, গরু ছাগল আছে, নদী আছে, পাহাড় আছে, রাস্তাঘাট আছে, বায়ুমণ্ডল আছে, বায়ু আছে। তাহলে এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। এখন বলা হচ্ছে পরিবেশ রসায়ন। তাহলে আমরা পরিবেশ সম্পর্কে জানতে পারলাম। পরিবেশ হচ্ছে তাহলে আমি এবং আমার পার্শ্ববর্তী যা কিছু আছে সব মিলিয়ে হচ্ছে পরিবেশ। আসো পরিবেশ রসায়ন একটা সংজ্ঞা আমি এখানে উপস্থাপন করেছি, আরও ব্যাপক আরও করা যায়। প্রকৃতিতে সংঘটিত, এই নেচারে সংঘটিত বিভিন্ন রাসায়নিক, তোমরা যেহেতু কেমিস্ট্রি পড়েছ রাসায়নিক বিষয়টা বুঝছ, এবং জৈব রাসায়নিক, জীব থেকে জৈব, আমি মানুষ, জীবজন্তু, উদ্ভিদ সবার সাথে রিলেটেড যে রাসায়নিক ঘটনা, বৈজ্ঞানিক অধ্যয়নকেই পরিবেশ রসায়ন বলা হচ্ছে। তাহলে আমি এখানে পরিবেশ রসায়ন বলতে চাচ্ছি আমার পরিবেশের মধ্যে, টোটাল পরিবেশের মধ্যে যে সমস্ত রাসায়নিক ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেটা তোমার অজৈব হতে পারে, জৈব হতে পারে, সেটা উদ্ভিদের সাথে হতে পারে, সেটা প্রাণীর সাথে হতে পারে, সেটা অপ্রাণী বা জড়বস্তু পানির সাথে হতে পারে, এয়ারের সাথে হতে পারে, যে ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত হচ্ছে সেগুলোই আমরা এখানে আলোচনা করব। আমি একটু সংক্ষেপে লিখেছি, পরিবেশ রসায়নে বায়ু, আমরা বুঝতেছি বায়ু কী, মাটি, স্থলভাগের কথাই বলা হচ্ছে, জলীয় পরিবেশে আমার পুকুরে পানি আছে, আমার নদীতে পানি আছে, আমার সাগরে পানি আছে, আমার হ্রদে পানি আছে, আমার বিলে পানি আছে,
জলীয় পরিবেশে রাসায়নিক পদার্থের উৎস। অনেক ধরনের কেমিক্যালসের কথা আমরা বলে থাকি, আমরা সবসময় কেমিক্যালস কেমিক্যালস শব্দ উচ্চারণ করি, সেই কেমিক্যালসগুলোর উৎস কোথেকে আসছে? প্রতিক্রিয়া। এই কেমিক্যালসগুলো আমাদের মাটির সাথে, বায়ুর সাথে, পানির সাথে কী ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, কী ঘটনা ঘটাচ্ছে, কী বিক্রিয়াগুলো করছে এবং এর ফলশ্রুতিতে আমাদের কি লাভ বা ক্ষতি হচ্ছে, সেগুলো পরিবহন, এই কেমিক্যালসগুলো কীভাবে পরিবাহিত হচ্ছে এবং ফলাফল, এর উৎস তাহলে কোত্থেকে পাওয়া যাচ্ছে, উঠে সে রাসায়নিক বা দ্রব্যগুলো বা কেমিক্যালসগুলো কীভাবে তার প্রতিক্রিয়া দেখাচ্ছে, কীভাবে পরিবাহিত হচ্ছে এবং এটার টোটাল ইফেক্টটা কী, প্রভাবটা কী, এটা আমার কোনো ক্ষতি করছে, আমার কোনো লাভ করছে, আমার বাগানের কোনো ক্ষতি করছে, কোনো লাভ করছে, আমার যে খামার আছে, খামারের যে পশু আছে সেখানে কোনো ক্ষতি করছে, আমার যে অ্যাটমসফিয়ারে যে পাখি আছে, পরিবেশে যে পাখি আছে সেই পাখির কোনো ক্ষতি করছে, এই সব কিছুকে বিশ্লেষণ করা হয়। অর্থাৎ এটা আমার জন্য পক্ষে নাকি বিপক্ষে, আমার জন্য কি পজিটিভ নাকি নেগেটিভ, সবগুলো এখানে আলোচনা করা হয়। তাইলে আমরা পরিবেশ রসায়নের মধ্যে অন্তর্ভুক্ত করছি এখানে বায়ু, মাটি, জলীয়, এই তিন পরিবেশের মধ্যে যে ধরনের রাসায়নিক ক্রিয়াকলাপ সংঘটিত হচ্ছে তার ফলাফল এবং তার প্রতিক্রিয়াগুলো এখানে আমরা অ্যানালাইসিস করব। এই পরিবেশের প্রধান যে উপাদানগুলো সেটাকে চারটি ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো হচ্ছে যথাক্রমে বায়ুমণ্ডল, বারিমণ্ডল, শিলামণ্ডল, জীবমণ্ডল। তাহলে এই পরিবেশের চারটি প্রধান উপাদান, এগুলোর বাইরে কল্পনা করা যাবে না। বায়ুমণ্ডল হচ্ছে সেটা যেটা আমাদের এই শূন্য যেখানে বায়ু অবস্থান করছে, যেটা থেকে আমরা প্রশ্বাস নিঃশ্বাস নিচ্ছি, সেটাই হচ্ছে বায়ুমণ্ডল। আছে বারিমণ্ডল, বারি শব্দের অর্থ পানি, আমাদের পুকুরে, নদীতে, সাগরে যেখানে পানি রয়েছে সেই টোটাল পানিকে নিয়েই আমাদের বারিমণ্ডল, বলা হয় পৃথিবীর তিন চতুর্থাংশ পানি। তাহলে আমাদের বারিমণ্ডল পৃথিবীর তিন চতুর্থাংশই। থার্ড যেটা সেটা হচ্ছে শিলামণ্ডল। শিলামণ্ডল হচ্ছে আমাদের যে স্থলভাগ, বিভিন্ন শিলা দিয়ে গঠিত, সেই শিলার পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। চতুর্থ যে উপাদান সেটা হচ্ছে জীবমণ্ডল। জীব কি? আমরা, আমি, তোমরা, অন্যান্য প্রাণী, জীবজন্তু, পশু, পাখি, উদ্ভিদ, সব কিছুকে নিয়ে জীবমণ্ডল বা জীবমণ্ডল। এই চারটির মধ্যে তোমাদের সিলেবাসে মূলত অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথম দিকে বায়ুমণ্ডল। তাহলে আমরা এখন দেখব বায়ুমণ্ডল নিয়ে। বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে, তার মানে যে এখানে আমি বসবাস করছি সেই ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, উপরের দিকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং পাশে পুরা ওয়ার্ল্ড, যে অদৃশ্য যেটা আমরা দেখি না, গ্যাসীয় সত্তা। গ্যাসীয় সত্তা মানে এখানে কী আছে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, যে বিষয়গুলো পৃথিবীকে ঘিরে রেখেছে তাকেই বায়ুমণ্ডল বলা হয়। তাহলে বায়ুমণ্ডল সম্পর্কে আমরা ধারণা পেয়েছি, আমাদের বায়ুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় একেবারে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় সত্তা পৃথিবীকে ঘিরে রেখেছে তাকেই আমরা বলতে যাচ্ছি বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে গঠিত। বায়ুমণ্ডলে আমরা যা যা দেখি তাকেই বলছি তার সংযুক্তি। বায়ুতে আমরা প্রধান যে কম্পোনেন্টটা পাই সবচেয়ে বেশি পরিমাণে সেটা হচ্ছে নাইট্রোজেন। তোমরা সবাই চিনো, নাইট্রোজেন একটু কম সক্রিয়, অনেকটা নিষ্ক্রিয় বলা হয়। আছে দুই নম্বর পজিশনে আছে অক্সিজেন, রয়েছে অক্সিজেন, আছে কার্বন ডাইঅক্সাইড, রয়েছে আর্গন, আরও অনেক কিছু রয়েছে, তার মধ্যে হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, ওজন আছে, জলীয়বাষ্প আছে। একটা সম্ভাব্য সংযুক্তি এখানে তোমাদের দেখানো হচ্ছে।
এখানে নাইট্রোজেনের পার্সেন্টেজ 78.09 অ্যাপ্রক্সিমেট, এক এক বইতে একটু বেশ কম দেখতে পারো। অক্সিজেন 20.71%, তাতেও একটু ভেরিয়েশন দেখতে পারো। কার্বন ডাইঅক্সাইড 0.03 বা যাকে সংখ্যা 0.03 লিখেছি। আর্গনের পার্সেন্টেজ 0.8% মতো, এবং অন্যান্য যে গ্যাসগুলো আছে এবং জলীয়বাষ্পসহ ওইটা প্রায় 0.37% মতো। তাহলে এই সংযুক্তি নিয়েই আমরা পৃথিবীতে বসবাস করছি, যেটাকে আমরা বায়ুমণ্ডল বলছি। তাহলে বায়ুমণ্ডলের প্রধান সংযুক্তিগুলো আমরা শিখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বায়ুমণ্ডলের যে লেয়ারটা 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি দেখিয়েছি, সেটাকে চারটি মণ্ডলে ভাগ করা হয়েছে, চারটি স্তরে ভাগ করা হয়েছে। বায়ুমণ্ডলের স্তর এবং উপাদান, এটা মূলত উচ্চতা এবং তাপমাত্রার ভিত্তিতে স্তরগুলো করা হয়েছে। স্তরগুলোর নাম যথাক্রমে ট্রপোস্ফিয়ার, প্রথমটাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার, দ্বিতীয়টিকে বলা হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার, থার্ড মেসোস্ফিয়ার, এবং ফোর্থ হচ্ছে থার্মোস্ফিয়ার। এদের রেঞ্জ যে পরিসর যেটা, সেটা ট্রপোস্ফিয়ার স্থলভাগ থেকে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, স্ট্রেটোস্ফিয়ার 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মেসোস্ফিয়ার 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর থার্মোস্ফিয়ার লাস্ট যেটা, সে স্তরটা প্রায় 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে এক্স্যাক্টলি 15, এক্স্যাক্টলি 50, এক্স্যাক্টলি 85, এক্স্যাক্টলি 500, এটা না, ভেরিয়েশনটা একটু হবে এবং এটা বিভিন্ন উৎসে বিভিন্ন ধরনের ভেরিয়েশন দেখতে পাবে। তো অ্যাপ্রক্সিমেট আমরা এই রেঞ্জটাকে লিখে যাব। চাপের অবস্থা যদি আমরা দেখি, ট্রপোস্ফিয়ারে যে চাপ রয়েছে সেটা তো আমরা বায়ুমণ্ডলীয় চাপ, যেটা এক বায়ুচাপ বলি, 760 মিলিমিটার অফ মার্কারি, সেটা এখানে থাকে স্থলভাগে। যত উপরে যায় এটার চাপটা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, এবং প্রায় 15 কিলোমিটারের দিকে গেলে দেখা যাচ্ছে প্রায় সেটা 100 মিলিমিটারের দিকে হয়ে যায়। তাহলে প্রথম দিকে 760 মিলিমিটার বা এক বায়ুচাপ, এবং ক্রমান্বয়ে উপর উঠতে 15 কিলোমিটারের দিকে গিয়ে প্রায় 100 মিলিমিটারে হ্রাস পেয়ে যায়। স্ট্রেটোস্ফিয়ারের যে চাপ সেটা আরও কমতে থাকে, মেসোস্ফিয়ারে আরও কমতে থাকে, থার্মোস্ফিয়ারের চাপ এরকম ক্রমান্বয়ে কমতে থাকে। তাপমাত্রার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা প্রায় শুরু থেকে, এটা 15 লিখেছি আমি, 15 থেকে -56 পর্যন্ত হতে পারে, 15টা এটা উঠানামা করবে, 15 কেন, 15, 10, 12 হতে পারে, উপর আরও বেশি হতে পারে, 25 হতে পারে, এক এলাকা ভেদে নিচের তাপমাত্রাটা ভেরি করবে, এবং এটা উপরে যতই উঠবে ততই আস্তে আস্তে টেম্পারেচার হ্রাস পাবে। দেখা গেছে ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা 15 থেকে 56 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে দেখা যায়। তাহলে নিচ থেকে যতই উপর উঠবো টেম্পারেচারের ক্রমান্বয়ে কমে যাবে। তাহলে ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা, এটা ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাচ্ছি সেখানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 56 বা 55 ডিগ্রি, এটাও ভেরি করতে পারে, 55-56 এরকম টেম্পারেচারে গিয়ে থামে। স্ট্রেটোস্ফিয়ারের যে টেম্পারেচার সেটা দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে আবার বাড়ছে। তোমরা এখানে খেয়াল করবে স্ট্রেটোস্ফিয়ার -56 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -2 ডিগ্রি, এটা এক্স্যাক্টলি -2 না, এটা ইভেন 2 ডিগ্রি হতে পারে। তাইলে স্ট্রেটোস্ফিয়ারের যে টেম্পারেচার সেটা ক্রমান্বয়ে বাড়তেছে, বাড়তে বাড়তে -2 বা তার চেয়ে আরও বাড়তে পারে। তাহলে প্রথমটা অর্থাৎ ট্রপোস্ফিয়ারের টেম্পারেচার কিন্তু কমেছে উপর ওঠার সাথে সাথে, কিন্তু স্ট্রেটোস্ফিয়ারের টেম্পারেচার দেখা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে। এটার কারণ কী? এটার কারণ হচ্ছে, আমি একটু পরে আসবো, তারপর এটা বলে দিই, এখানে যে উপাদান দেখানো হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন। তাহলে যে অক্সিজেনটা এখানে দেখানো হচ্ছে, সরি, ওজন, স্ট্রেটোস্ফিয়ারের যে উপাদান সেখানে ওজন দেখা যাচ্ছে, এখানে
ওজন যে তৈরি হয় স্ট্রেটোস্ফিয়ারে, আমরা জানি যে একটা স্তর আছে সেটাকে আমরা ওজোন স্তর বলি, সেখানে যে ইউভি রশ্মিটা আসে সেটা শোষিত হয়, অক্সিজেন ভেঙে ওজন তৈরি হয়, এই ভাঙা গড়ের কাজে টেম্পারেচার রাইজ করে, তাপ বর্জিত হয়, ফলশ্রুতিতে ক্রমান্বয়ে ওই স্তরটা উত্তপ্ত হতে শুরু করে, তাহলে সেজন্য টেম্পারেচার বাড়তে থাকে। মেসোস্ফিয়ারে এসে দেখো সেখানে -2 থেকে -92 ডিগ্রি সেন্টিগ্রেড, তা আরও কমে যাচ্ছে, অনেক অনেক কমে যাচ্ছে, তাহলে এখান থেকে বুঝে যায় যে এই অঞ্চলটাও তাপমাত্রা হ্রাস পায়। লাস্ট যে অঞ্চল সেটাকে বলা হচ্ছে থার্মোস্ফিয়ার, এখানে দেখাচ্ছে 92 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, 1200 না, এটা আরও বেশি টেম্পারেচার হতে পারে, 1400 ডিগ্রিও হয়, তাহলে আমরা মোটামুটি একটা রেঞ্জ লিখেছি -92 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার ক্রমান্বয়ে বাড়তে থাকে, ওটা হাই টেম্পারেচার, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে থার্মোস্ফিয়ার, উত্তপ্ত অঞ্চল। এখন কম্পোনেন্ট বা উপাদান, ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার প্রধান যে উপাদানগুলো সেগুলোতে দেখা যাচ্ছে যে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, জলীয় বাষ্প আছে। তোমরা ওই যে লাস্টে যে উপাদানটা দেখতে পাচ্ছ সেখানে, তাহলে আমরা নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প আরও অন্যান্য এগুলো থাকবে। স্ট্রেটোস্ফিয়ারে আমরা দেখতে পাচ্ছি সেখানে ওজন আছে, আমরা ওজন স্তর নিয়ে ইদানিং অনেক হয়েছে হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে, অনেক গবেষণা হচ্ছে, সেই ওজন স্তরটাই হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার অঞ্চলে, মনে রাখবা, এগুলো এমসিকিউতে আসে, ওজন স্তর কোন অঞ্চলে অবস্থান করছে স্ট্রেটোস্ফিয়ারে, এমসিকিউতে পেতে পারো। মেসোস্ফিয়ারে দেখা যাচ্ছে আয়োনিক ফর্মে অক্সিজেন আছে, নাইট্রিক অক্সাইড এগুলো আয়োনিক ফর্মে আছে, চার্জিত অবস্থায় আছে, থার্মোস্ফিয়ারে এই সবগুলো চার্জিত অবস্থায় আছে, তাহলে ওখানে ধনাত্মক কণাগুলোকে দেখা যাচ্ছে, অক্সিজেন, অ্যাটমিক, তারপরে নাইট্রিক অক্সাইড, এটা ধনাত্মক চার্জিত অবস্থায় দেখা যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি তোমাদের চারটি লেয়ার বা স্তর বা অঞ্চল। তাহলে আমরা যে বায়ুমণ্ডলের কথা বলছি সেই বায়ুমণ্ডলকে এরকম চারটি স্তর ক্রমান্বয়ে আবদ্ধ করে রেখেছে, প্রত্যেকটি স্তরের নির্দিষ্ট পরিসর আছে, চাপ আছে, তাপমাত্রা আছে, উপাদান আছে, এবং এগুলো থাকার কারণেই মূলত আমরা পৃথিবীতে বেঁচে আছি। এখানে যে ওজন স্তরের কথা বলেছি বা এখানে যে বিষয়গুলো বলেছি এগুলো তোমরা আরও ডিটেলস পড়তে হবে তোমাদেরকে, আমি সংক্ষিপ্ত আকারে এখানে উপস্থাপন করেছি। এখন আসো বায়ুমণ্ডলীয় তাপমাত্রা, চাপ ও ঘনত্বের প্রভাব, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। বায়ুমণ্ডলীয় তাপমাত্রা, আমরা এখন যে টেম্পারেচার ফিল করছি শীতকালে সেই টেম্পারেচার আমরা পাই না, এক এক সময়ে এক এক অঞ্চলে এক এক টেম্পারেচার বিরাজ করে। যারা সমুদ্র অঞ্চলে বসবাস করো তাদের ওখানে এক ধরনের পরিবেশ, যারা মরু অঞ্চলে বসবাস করে ওদের ওখানে আরেক ধরনের পরিবেশ। তাহলে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা, চাপ, ঘনত্ব এগুলোর উপর আমাদের জলবায়ুতে, আমাদের পরিবেশে কোনো প্রভাব আছে কি না, এখানে আমি একটা লিখেছি যে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় কি? ঘূর্ণিঝড় হচ্ছে নিম্নচাপ সৃষ্টির কারণে, চাপ তো আমরা বুঝি, প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়, প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। নিম্নচাপ সৃষ্টির কারণে চারদিক থেকে গভীর সমুদ্রের দিকে ছুটে যাওয়া প্রবল বেগের বায়ুর এক কেন্দ্রিক ঊর্ধ্বমুখী ঘূর্ণন সৃষ্টির মাধ্যমে, এরকম ঘূর্ণন সৃষ্টির মাধ্যমে স্থলভাগের দিকে অগ্রসর হওয়ার ঘটনাকে ঘূর্ণিঝড় বলে। বাংলাদেশের কয়েকটি আলোচিত ঘূর্ণিঝড়ের নাম হলো আম্পান, খুব রিসেন্টলি আমাদের এখানে হয়েছে আয়লা 2012 সালে হয়েছে, সিডর 2007 সালে হয়েছে। তোমরা সবাই শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই এই তিনটা আম্পান, আয়লা, সিডর পর্যবেক্ষণ করেছ তোমাদের বয়সের মধ্যে। তো এগুলো
কেন হয়, কিভাবে হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। কিভাবে হচ্ছে দেখো, প্রখর সূর্যালোক যখন সমুদ্রপৃষ্ঠের উপর পড়ে, তখন সমুদ্রপৃষ্ঠের উপর যে বায়ুগুলো আছে সেগুলো হালকা হতে শুরু করে। যখন হালকা হয় তাদের দৌরাত্ম্য বেড়ে যায়, ছুটাছুটি বেড়ে যায়। ছুটাছুটি বেড়ে গেলে হালকা হওয়ার কারণে তারা ঊর্ধ্বমুখী ধাবিত হয়। ঊর্ধ্বমুখী ধাবিত হলে তাদের মধ্যে যে জায়গা থেকে তারা ঊর্ধ্বমুখী ধাবিত হচ্ছে, তখন ওই জায়গাটা গ্যাপ সৃষ্টি হয়, শূন্যের সৃষ্টি করে। তখন পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সে এলাকার ভারী বায়ুগুলো ওইদিকে যাওয়ার একটি টেন্ডেন্সি সৃষ্টি করে, বলা হচ্ছে নিম্নচাপ সৃষ্টির কারণে। তাহলে সমুদ্রের সমতলে যদি সমুদ্র বৃষ্টির মধ্যে যদি প্রখর সূর্যের কারণে, সূর্যালোকের কারণে, তাপের কারণে বায়ুগুলো উত্তপ্ত হয়ে হালকা হয়ে যায় এবং ঊর্ধ্বমুখী উত্থিত হয়, তখন সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। সৃষ্টির কারণে চারিদিক থেকে গভীর সমুদ্রের দিকে তখন ছুটে যাচ্ছে বায়ুমণ্ডলের বায়ু প্রবল বেগে, গিয়ে ওই যেখানে শূন্যতা সৃষ্টি হয়েছে সে সৃষ্টি হয়েছে সেখানে যখন ছুটে গেল, তখন এক ধরনের ঘূর্ণিপাক সৃষ্টি হলো। এই ঘূর্ণিপাক যেটা সৃষ্টি হলো, এটা কাইক্লস, গ্রিক একটা শব্দ, ক্লাইক্লস থেকে সাইক্লোন আমরা বলি ইংরেজিতে সাইক্লোন, কাইক্লস নামক গ্রিক শব্দ থেকে স্পাইরাল অফ স্নেক্স, সাপের কুণ্ডলী, এই ধরনের একটা শব্দ থেকে। তাহলে গভীর সমুদ্রের দিকে ছুটে যাওয়া প্রবল বেগের বায়ুর এক কেন্দ্রিক এরকম, তোমরা অনেক সময় এটা খেয়াল করো, আমাদের টিভিতে অনেক সময় দেখানো হয়, বেগের বায়ুর এক কেন্দ্রিক ঊর্ধ্বমুখী ঘূর্ণন সৃষ্টির মাধ্যমে স্থলভাগের দিকে অগ্রসর হয়ে, যখন ওখানে সমুদ্র বিশ্বে যখন এটা সৃষ্টি হলো, এক সময় দেখা যেটা এরকম ছুটে আসতেছে, ধেয়ে আসতেছে স্থলভাগের দিকে, স্থলভাগের দিকে ধেয়ে আসলে কী হয়, এটা প্রবল বেগে, এটা আর গতির বেগ ক্রমান্বয়ে বাড়তে থাকে বা কমতে থাকে, বিভিন্ন ভেগে স্থলভাগের দিকে ধাবিত হয়। তখন স্থলভাগে যখন উপকূলীয় অঞ্চলে যখন এটা ধাবিত হয়, তখন ওখানে গাছপালা বসতি ধ্বংস করে দেয়। এটাকেই বলা হচ্ছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের, এটা স্থলভাগে হতে পারে, সমুদ্রপৃষ্ঠে যেগুলো হয় সেগুলোকে আমরা হারিকেন, হ্যাঁ, এই জাতীয় কথাগুলো নাম দিয়ে থাকি। আর আমাদের স্থলভাগে যেগুলো হয় সেগুলোকে আমরা সাধারণত টর্নেডো বলে থাকি, যে আমাদের কালবৈশাখী এটা স্থলভাগে হয়। তাহলে সমুদ্রপৃষ্ঠে বায়ুর নিম্নচাপ সৃষ্টির কারণে চার চতুর্দিক থেকে বায়ু প্রবল বেগে ওদিকে ছুটে যায়, ওখানে একটা ঘূর্ণিপাকের সৃষ্টি হচ্ছে, শূন্যতা পূরণের জন্য চতুর্দিক থেকে দ্রুত বেগে যাওয়ার কারণে ওখানে একটা ঘূর্ণিপাকের সৃষ্টি হচ্ছে, স্পাইরাল অফ স্নেক্স, সেটা সৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড গতিতে, যেহেতু পৃথিবীও ঘুরছে, পৃথিবীর ঘূর্ণন এবং এটার কারণে এটা ঘুরতে ঘুরতে এমন একটা গতি পায়, সেই গতিতে এটা উপকূলীয় অঞ্চলের দিকে ধাবিত হয় এবং উপকূলীয় অঞ্চলে যতটুকু যায় সেখানে ধ্বংসস্তূপ সৃষ্টি করে। এটাই হচ্ছে ঘূর্ণিঝড়। আসো জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস কি? ঘূর্ণিঝড়ের প্রবল বায়ুর প্রভাবে। তাহলে এটার সাথে ঘূর্ণিঝড়ের রিলেশন, ঘূর্ণিঝড়ের প্রবল বায়ুর প্রভাবে সমুদ্রের জলরাশি উত্থাল হয়ে ফুলে ওঠে এবং 3 থেকে 25 ফুট উচ্চতায়, এটা আরও বেশি বা কম হবে, ভেরি করবে, এটা এক্স্যাক্টলি এরকম না, 3 থেকে 25 ফুট উচ্চতায় উপকূলের দিকে তেরে এসে আকস্মিক আঘাত হানে, একে জলোচ্ছ্বাস বলে। 1991 সালের ঘূর্ণিঝড়ের সৃষ্ট জলোচ্ছ্বাসে বাংলাদেশে লক্ষাধিক মানুষ মারা যায়। 1991-এ যে ঘূর্ণিঝড়টা হয়েছিল সেখানে সমুদ্র উপকূলে লক্ষাধিক মানুষের প্রাণহানি করেছিল। তাহলে জলোচ্ছ্বাসটা হচ্ছে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র উত্থাল হয়ে যায়, সাথে যদি জোয়ার থাকে আরও ব্যাপক হারে হয়, তাহলে প্রচণ্ড ঘূর্ণিঝড় সমুদ্রের জলরাশিটাকে উত্থাল করে তোলে এবং সেই জলরাশি ফুলে ফেঁপে ওঠে, অনেক উপরে লাফিয়ে ওঠে এবং উপকূলের দিকে ধাবিত হয়। ধাবিত হলে উপকূলীয় এলাকার পুরোটাই জলমগ্ন করে ফেলে হঠাৎ করে এবং ওখানকার ঘরবাড়ি সব কিছু ডুবে ফেলে, অনেক মানুষের প্রাণহানি ঘটে।
তোমরা এর কিছু চিত্র দেখতে পাও। যেমন এই এবছরই যে আম্পানের ঘটনা ঘটেছিল, এই আম্পানের যে ঘটনা, যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের দেখো এখানে কিভাবে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, আম্পানের চিত্র এটা, রিসেন্ট ঘটনা একেবারে। তাহলে আম্পানের যে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে সেটা কীভাবে ঘুরপাক খাচ্ছে, এরকম ঘুরপাক খেতে 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 স্থলভাগের দিকে ছুটে আসে। এবং যখন স্থলভাগে ছুটে আসলো, দেখো গাছগুলোর কী অবস্থা হচ্ছে, যেন মানুষের কী অবস্থা হচ্ছে। তাহলে এই হচ্ছে রিসেন্ট যে আম্পান সংঘটিত হয়েছিল তার একটা স্থির চিত্র আমি তোমাদের দেখাব। জলোচ্ছ্বাস কীরকম হয় দেখো, জলোচ্ছ্বাসের দুটো ছবি আমি তোমাদের জন্য উপস্থাপন করছি। দেখো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সমুদ্রের ঢেউ, সমুদ্রের যে জলরাশি সেটা অনেক উপর উঠে যাচ্ছে, ঢেউটা অনেক উপর উঠে যাচ্ছে। এটা এরকম নিউইয়র্কের প্রচণ্ড বেগে ঊর্ধ্বমুখী হয়ে কয় ফিট, 3 থেকে 25 ফিট বলেছি বা তার চেয়ে বেশি বা কম, এরকম উপরে উঠে উপকূলে যখন ধেয়ে আসে তখন ওই এলাকার জনবসতিটাকে ডুবাইয়ে ফেলে। তার কারণে কি হচ্ছে দেখো, রাস্তার গাড়িগুলো বেশি চলে যাচ্ছে, ঘর বাড়ি ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এই ঘটনাগুলো সংঘটিত হয়। এই হচ্ছে মোটামুটি জলোচ্ছ্বাস। তাহলে আমরা ঘূর্ণিঝড় আমরা দেখতে পেলাম কীভাবে সংঘটিত হয়, জলোচ্ছ্বাস দেখতে পেলাম। তাহলে আমরা বায়ুমণ্ডলীয় তাপমাত্রা, চাপ ও গঙ্গতের প্রভাবে কীভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, কীভাবে জলোচ্ছ্বাস সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা দেখতে পেলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। তো আজ তোমাদের এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। তোমরা তোমার সবাই সুস্থ থাকো, ভালো করে লেখাপড়া করো। আজকে একটু শুরুটাই অল্প করে দিলাম, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অংশ থেকে শুরু করব। সবাইকে ধন্যবাদ।